এবার শুভশ্রীকে রেখে পুজোতে প্রাক্তন প্রেমিকা মিমিকে নিয়ে ঘুরতে গেলেন রাজ চক্রবর্তী। যে খবরে তোরপানের দুনিয়া। শুধু তাই নয়, এ নিয়ে রাজকে ছিছি করছে নেটিজেনরা। কি করে পারলেন তিনি এমনটা করতে? যেখানে শুভশ্রীকে অনেক ভালোবাসেন বলে দাবি করে এসেছেন তিনি, ভক্তরা এখন পর্যন্ত যাদের বেস্ট জুটি বলে জেনে এসেছেন তাদের সংসারে এই খবর শুনে রীতিমতো অবাক হয়েছেন সকলে। তাহলে কি মিমিকে এখনও ভুলতে পারেননি রাজ? তারা কি তাহলে এখনও তাদের পুরনো সম্পর্ক অব্যাহত রেখেছেন? এ সকল প্রশ্ন মনে রেখেই অসংখ্য কমেন্ট করে যাচ্ছেন তাদের ভক্তরা। যাদের মধ্যে থেকে একজন লিখেছেন, নিজের চোখে দুজনকে একসঙ্গে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না, তবে অবাক হচ্ছি কি করে পারল রাজ এমনটা করতে। একজন লিখেছেন, রাজ তোমাকে ভালো মনে করেছিলাম, তবে তুমিও নিজের আসল রূপটা দেখিয়ে দিলে। কেউ বা লিখেছেন, এখন শুভশ্রীর অবস্থাটা কি সেটা ভীষণ জানতে ইচ্ছে করছে। কারো আবার বক্তব্য, এজন্যই বুঝি মিমি এখনও বিয়ে করছেন না। তো বন্ধুরা, শুভশ্রীকে রেখে মিমিকে নিয়ে ঘুরতে যেয়ে রাজ ঠিক করেছে নাকি ভুল? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।